হ্যালো দর্শক বন্ধুরা, ঢেঁড়স তো খুবই পুষ্টিকর সবজি। এটা দিয়ে একটা নিরামিষ রেসিপি রান্না করছি, যেটাকে ঢেঁড়স বাহারও বলে। এইটা রান্না করার জন্য ঢেঁড়স নিয়েছি 200 গ্রাম। ঢেঁড়সগুলি একদম ছোট ছোট, দেখুন এই আঙুলের সাইজ, এর থেকে বড় না, এইরকম সাইজেরই ঢেঁড়স নিয়েছি, যেটা খুব ভালো করে ধুয়ে শুকিয়ে রেখেছি। আর নিয়েছি গোটা জিরে 1/2 চামচ, কালো জিরে 1/2 চামচ, একটা শুকনো লঙ্কা, সর্ষে বাটা 1/2 চামচ, পোস্ত বাটা 1/2 চামচ, পরিমাণ মতো নুন, চিনি 2 চামচ, জিরে বাটা 1 চামচ, কাঁচা লঙ্কা বাটা 1 চামচ। এটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে করছি, আপনারা ইচ্ছা করলে লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন, ভালো হয়। আর হলুদ নিয়েছি 1/2 চামচ, 1/2 কাপ নিয়েছি নারকেল কোড়া, 2 টেবিল চামচ নারকেলে গুঁড়ো দুধ, 1 কাপ গরম জলটা গুলে নিয়েছি। আর রান্নাটা সর্ষের তেলে করব। প্রথমে ঢেঁড়সগুলোকে কেটে নেব। ঢেঁড়সের এই বোটাটা শুধু কাটবো, পেছনের এটা কিন্তু কাটবো না, আর লম্বা একটু এটা চিরে দেবো, পেছন দিকটা না, একটা সাইড একটু চিরে দিলাম। এইভাবে এইভাবে আমি সব ঢেঁড়সগুলোকে কেটে নিচ্ছি। সব ঢেঁড়সগুলো কেটে নিলাম। 3 টেবিল চামচ মতো তেল দিতে হবে। তেলটা একটু ভালোভাবে গরম হতে হবে। তেল গরম হয়ে গেছে, এই শুকনো লঙ্কাটা এতে দিয়ে দিলাম, জিরেটা দিয়ে দিচ্ছি, কালো জিরেটা দিয়ে দিলাম, একটুখানি নেড়ে দিলাম। জিরেটা কালো জিরেটার গন্ধটা বেরোনোর জন্য একটু অপেক্ষা করছি। এই ঢেঁড়সগুলো আমি এতে দিয়ে দিচ্ছি, এটা একটু ভালো করে একটু ভাজতে হবে। ঢেঁড়সটা একটু ভাজা হয়ে গেছে, এইবার এর মধ্যে সামান্য নুন দিয়ে দিচ্ছি, আর এই হলুদটা দিয়ে দিচ্ছি। হলুদটা দেওয়ার পরে এই জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে সব মশলাগুলোই শিলে বেটে নিয়েছি, জিরে দিয়ে একটুখানি ভাজতে হবে, তাহলে জিরে কাঁচা গন্ধটা কেটে যাবে আর খুব সুন্দর একটা গন্ধ আসবে। জিরেটা ভাজা হয়ে গেছে, নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি, ভালো করে এর সঙ্গে নেড়ে নিতে হবে। এই নারকেল থেকে তেল বেরিয়ে আসছে, দেখুন এই তেলটা বেরিয়ে আসছে যখন ভাজা হয়ে গেছে। গ্যাসটা কমিয়ে দিলাম। সর্ষে বাটাটা, পোস্ত বাটাটা, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, খুব ভালো করে মিশিয়ে নিলাম। খুব বেশি ভাজা যাবে না, সর্ষে বা পোস্ত অল্প একটু নেড়ে নিতেই হবে। এইবার নারকেলের দুধটা দিয়ে দিলাম, চিনি দিয়ে দিতে হবে। নারকেলের দুধের কাপেই আরও 1/2 কাপ মতন জল দিয়ে দেবো। এইবার গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমে করে দিলাম, চাপা দিয়ে 5 মিনিট ফুটতে দিচ্ছি। এটা 5 মিনিট রাখা হয়ে গেছে, বাহ খুব সুন্দর এটা তৈরি হয়ে গেছে। এইবার এতে পরিমাণ মতন নুন দিয়ে দিতে হবে। নুন দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর হয় রেসিপিটা, খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাটা মশলা দিয়ে করলেই খেতে খুব ভালো হয়। সবার শেষে আরও একটু নারকেল কোড়া এর মধ্যে দিয়ে দিলাম, চাপা দিলাম, গ্যাসটাকে বন্ধ করে দিয়ে 2 মিনিট রেখে দেবো, তাহলে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে। এটা ঠান্ডা হয়ে গেছে, পরিবেশনের জন্য একদম তৈরি। বাহ খুব সুন্দর মাখা মাখা তরকারি। এইবার এটা ছেঁড়া পাকা লঙ্কা দিয়ে গার্নিশ করতে পারেন, ফ্রেশ নারকেল কোড়া এর মধ্যে দিতে পারেন, খুব বাহারি হয়। পরিবেশন করলে দেখতে তো খুবই সুন্দর হয়, খুব সহজে এটা করা যায়, আর খেতে খুবই সুস্বাদু। ভালো থাকুন, আনন্দে থাকুন, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।